প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের ষষ্ঠ মাসিক পরীক্ষার দ্বিতীয় গণিত ক্লাস হবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গণিত শীট বই শীট খাতা এবং কলম নিয়ে বসো, এবং তোমাদের শীটের সাত নং যে প্রশ্নের সমাধান সেটা আজকে আমরা করব গড়ের গড়ের অধ্যায় থেকে। তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। দেখো সাত নং প্রশ্নে কি বলা হয়েছে, পিতা ও তিন পুত্রের গড় কত? 21 বছর। পিতা ও তিন পুত্রের বয়সের গড় লিখে আমরা, বয়সের গড় এখানে হবে বয়সের বা গড় বয়স, বয়সের গড় কত? 21 বছর। 21 বছর। হ্যাঁ, তারপর মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর। মাতার বয়স দেওয়া আছে 36 বছর, তাহলে কি দেওয়া আছে? পিতা ও তিন পুত্রের বয়সের গড়, মাতা ও তিন পুত্রের বয়সের গড় আর মাতার বয়স বের করতে বলেছে। তিন পুত্রের বয়সের গড়, তারপর বলেছে পিতার বয়স, তারপর বলেছে পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত। প্রথমে দেখো তিন পুত্রের বয়স বের করতে বললে আমার এখানে দেওয়া আছে মাতার বয়স, তাহলে আমি পিতা ও তিন পুত্র দিয়ে আমার প্রথম অঙ্কের সমাধানটা করতে পারবো না। কি দিয়ে পারবো? মাতা ও তিন পুত্র দিয়ে। মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত? 18 বছর। মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর। মা এবং তার তিন পুত্র মিলে কতজন হচ্ছে? 4 জন। এই তিন পুত্র এবং মা কতজন হলো? 3 জন, এবং মা হলো একজন, 4 জন। তাহলে মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর, মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 18 গুণ 4। যখন আমাদের গড় দেওয়া থাকবে সমষ্টি বের করতে বলবে তখন আমরা সেটা গুণ করে বের করব, আর যখন সমষ্টি দেওয়া থাকবে গড় বের করতে বলবে তখন সেটা আমরা ভাগ করে করব। হ্যাঁ, তাহলে আমাদের গড়ের একটা সূত্র আছে, গড় নির্ণয়ের সূত্র হলো রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা। লিখে দিই, গড় সমান রাশি যোগফল ভাগ রাশির সংখ্যা। সকল ধরনের গড় অঙ্কের সমাধান করতে সূত্রটা প্রযোজ্য। তাহলে দেখো এখানে আমার গড় দেওয়া আছে সমষ্টি বের করতে বলেছে, কিভাবে বের করলাম? গুণ করে। আর যখন সমষ্টি দেওয়া থাকবে গড় বের করতে বলবো তখন কি করব? এই যে গড় বের করতে বললে ভাগ করে, আমাদের এই অঙ্কেই গড়ের সূত্রটা আছে। যেমন এখানে তিন পুত্রের বয়স গড় বের করতে বলেছে আমরা ভাগ করে করেছি। হ্যাঁ, তাহলে যদি গড় দেওয়া থাকে সমষ্টি বের করতে হয় আমরা করবো গুণ করে, আর যদি সমষ্টি দেওয়া থাকে গড় বের করতে হয় তাহলে করবো আমরা ভাগ করে। অর্থাৎ সমষ্টিকে মোট সংখ্যাটা দিয়ে ভাগ করব, যত সংখ্যা থাকে সেই সংখ্যাটা দিয়ে সমষ্টিকে ভাগ করব যদি গড় বের করতে বলে। আর যদি মোট সমষ্টি বের করতে বলে সংখ্যাটা দিয়ে যে গড় দেওয়া আছে সেটাকে আমরা গুণ করব, করলে আমার সমষ্টি আসবে। তাহলে মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর, মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 18 গুণ 4, তিন পুত্র এবং মা মিলে হয়েছে 4 জন। তাহলে 4 জনের 18 গুণ 4, 18 এবং 4 গুণ করলে কত হচ্ছে? 4 8 32, 32 এর 2 হাতে 3, 4 1 4, 4 এর সাথে 3 যোগ করলে 5 6 7, কত হলো? 72 বছর। তারপর দেখো মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 72 বছর, এটা থেকে আমার উদ্দীপকে দেওয়া আছে মাতার বয়স, মাতার বয়স কত? 36 বছর। মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি থেকে মাতার বয়স বাদ দিলে আমার থাকবে কার বয়স? তিন পুত্রের বয়সের সমষ্টি। তাহলে বাদ দাও মানে কি করা? বিয়োগ করা। 2 কে 12 ধরতে হবে, 12 থেকে 6 বাদ দিলে কত? 6 পড়তে গুণবা 7 8 9 10 11 12 6, হাতে 1, 3 আর হাতে 4, 7 থেকে 4 বাদ দিলে 4 5 6 7, কত হলো? 3। তাহলে তিন পুত্রের বয়সের সমষ্টি 36 বছর। আমাকে বের করতে বলেছে তিন পুত্রের বয়সের গড়, গড় বের করতে হলে আমাকে অবশ্যই সমষ্টি লাগবে। তাহলে সুতরাং তিন পুত্রের বয়সের গড় আমি কি বলেছি, সমষ্টি দেয়া থাকলে গড় বের করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ, তিন পুত্র পুত্রের সংখ্যা দ্বারা সমষ্টিকে ভাগ, অর্থাৎ 36 ভাগ 3, 3 দিয়ে 36 কে ভাগ দিলে কি হচ্ছে দেখো? 3 একে 3, বিয়োগ করলে কিছুই থাকবে না, 6 আছে আমি 6 নামাবো, 3 দিয়ে 6 কে ভাগ দিব, 3 একে 3, 3 দুগুণ 6, তাহলে কত হলো? 12 বছর। তিন পুত্রের বয়সের সমষ্টি 12 বছর। তারপর আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার বলেছে পিতার বয়স কত, তাহলে এখন লাগবে পিতা ও তিন পুত্রের বয়সের গড়। দেখো
पिता ও তিন পুত্রের বয়সের গড় কত 21 বছর সুতরাং পিতা ও তিন পুত্র সমান কয়জন 4 জন পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 21 গুণ 4 তিন পুত্র এবং পিতা মিলে কয়জন হলো 4 জন 21 আর 4 গুণ করি 4 একে 4 4 দুগুণে 8 কত 84 84 বছর এখন পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 84 বছর আমি কতে তিন পুত্রের বয়সের সমষ্টি পেয়েছিলাম বের করেছিলাম লেখব ক হতে পায় তিন পুত্রের বয়সের সমষ্টি কত 36 বছর পেয়েছিলাম এখন পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি থেকে তিন পুত্রের বয়সের সমষ্টি বাদ দিলে কি থাকবে পিতার বয়স পিতার বয়স বাদ দেওয়া মানে হলো বিয়োগ করা 4 কে 14 ধরতে হবে 14 থেকে 6 বাদ দিলে 6 7 8 9 10 11 12 13 14 8 হাতে 1 3 এর হাতে কে 4 8 থেকে 4 বাদ দিলে 4 এর পর থেকে কোন 5 6 7 8 4 48 বছর গতে কি বলেছে দেখো পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত তাহলে এখানে পিতা মাতা ও তিন পুত্র মোট কয়জন হলো পিতা একজন মাতা একজন দুইজন তিন পুত্র তিনজন দুই আর তিন যোগ করলে পাঁচজন গতে আমাকে পাঁচ জনের বয়সের গড় বের করতে বলেছে তাহলে আমরা কি করব দেখো প্রথমে আমরা লিখব উদ্দীপক হতে পারে উদ্দীপক হতে পাই উদ্দীপকে কার বয়স দেওয়া আছে মাতার বয়স মাতার বয়স 36 বছর তারপর আমরা লিখব ক হতে পারে কতে কার বয়স দেওয়া আছে তিন পুত্রের বয়সের সমষ্টি বের করেছিলাম কতে আমরা সমষ্টি এই যে এখানেও দেওয়া আছে ক হতে পারে তিন পুত্রের বয়সের সমষ্টি কত 36 বছর কতে আমরা কার বয়স পেয়েছি পিতার বয়স ক হতে পারে পিতার বয়স কত 48 বছর এখন টোটাল কয়জন হলো পিতা মাতা দুজন তিন পুত্র তাহলে দুজন আর তিনজন পাঁচজন সুতরাং পিতা মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি মানে কি যোগফল এগুলোর যোগফল বের করতে হবে কত হচ্ছে দেখো আটের সাথে ছয় যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর সাথে ছয় যোগ করলে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশে শূন্য হাতে দুই চারের সাথে দুই যোগ করলে চার পাঁচ ছয় ছয়ের সাথে তিন যোগ করলে ছয় সাত আট নয় নয়ের সাথে তিন যোগ করলে দশ এগারো বারো তাহলে কত হচ্ছে 120 বছর এখন আমাকে বের করতে হবে গড় পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় সমষ্টি দেওয়া থাকলে গড় বের করতে আমরা কিভাবে করবো কিছুক্ষণ আগে বলেছিলাম ভাগ করে সমষ্টি দেওয়া থাকলে গড় বের করতে হলে কি করব ভাগ করে পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় 120 ভাগ 5 ওরা কয়জন 5 জন তাহলে 5 দ্বারা ভাগ 5 দ্বারা আমরা ভাগ করি 120 কে 120 দিয়ে 1 কে ভাগ যাবে না তাহলে কাকে দিতে হবে 12 কে 5 কে 5 5 দুগুণ 10 বিয়োগ করলে কি থাকবে 2 থেকে 0 বাদ দিলে 2 1 থেকে 1 বাদ দিলে 0 নামবে কি 0 4 5 এ 20 20 থেকে 20 বাদ দিলে 0 তাহলে কত হলো 24 বছর
তাহলে পিতা মাতা ও তিন পুত্রের বয়সের গড় 24 বছর। এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি তোমাদেরকে বেছে বেছে যে অঙ্কগুলো জটিল এবং সম্ভাব্য সে অঙ্কগুলোই করিয়েছি। তারপর তোমরা বাকি সবগুলো অঙ্ক নিজে প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে, হ্যাঁ বাসায় ঠিকভাবে পড়াশোনা করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, এবং ক্লাসটা তোমরা যদি একবার দেখে না বোঝো পুনরায় আবার দেখবে, দেখে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে।